রায় ঘরের মধ্যে বলতে থাকে, সকাল থেকে খুঁজে পাচ্ছি না স্রোতকে। মিটি জোড়া ধারাবাহিকের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিটি জোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সবাই। রায় রুমের মধ্যে থেকে বারবার স্রোতকে ফোন করতে থাকে, আর স্রোতকে ফোনে না পেলে চিন্তা করতে থাকে যে সকাল থেকে আমি ফোন করছি, স্রোতকে আমি পাচ্ছি না ফোনে। সব কিছু ঠিক আছে তো? অন্যদিকে দেখা যায় সকালে ব্রেকফাস্ট করতে এলে তো তার বন্ধুরা সবাই বলে বসে, সার্থক স্যারকে পটানোর ভালোই পদ্ধতি বের করেছিস। তখনই স্রোত রেগে গিয়ে বলে ওঠে, আমার নামে আর একটাও মিথ্যে কথা বলবি না। তারপরে ফ্রেন্ডটি তার ফোনে থাকা সার্থক স্যারের আর স্রোতের ছবি দেখায়, তো তখনই চমকে উঠে। তো এই ছিল মিটি জোড়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও, এরকম নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে পাবে। আর আমি মিটি জোড়া আপডেটের সাথে সাথে পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই ভালো লাগলে পাশে থেকে যেও, না ভালো লাগলে প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, সবাই পাশে থেকো, সাথে থেকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুমিতা, চলে এলাম তোমাদেরকে স্যার একটা নতুন ব্লগ দিয়ে, নতুন সকাল নতুন দিনে। তো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ আকাশ একদম পরিষ্কার, কোনো কথাও আর বৃষ্টি নেই, রোদ বেরিয়ে গেছে, আর আমাদের এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে সকাল 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করে প্রথমেই তো তোমাদেরকে মিঠু জোড়া আপডেট দিলাম, আর এরপরে মিঠু জোড়া আপডেটের সাথে সাথে পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি, সেটা তোমরা জানো। আর দেখো সকালবেলা স্নান টান করে সব কাজ কমপ্লিট করে রান্না বসিয়েছি, আর আজকে দিদিভাই আসবে বাবাকে দেখতে, কেন বাবার শরীরটা ভালো নয়, তার জন্য বাবা দিদিভাই মানে বলছে যে যাবো একবার দেখে আসবো, তাই দিদিভাইও আসবে। আর দেখো জামাকাপড় সব শুকিয়ে গেছে, বলতে গেলে সকালে স্নান টান হয়ে গেছে। তো দিদিভাই আসবে, রান্নাবান্না করতে হবে তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, ছেলেমেয়েরা সব বাড়িতেই রয়েছে, স্নান টান সবাই হয়ে গেছে। সঙ্গে থাকো, পাশে থাকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা ভালো করে কমেন্ট করে দিও, যদি না ভালো লাগে নতুন বন্ধুদের বলছি প্লিজ খারাপ কমেন্ট করো না, সাথে থেকো, পাশে থেকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো সাথে থেকো। আর এখানে দেখো মশলাগুলো বেটে নিচ্ছি, তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, জানি না কখন আসবে, তো আমি মশলাটা একটুখানি বেটে রেডি করে রাখতেছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর প্রচণ্ড গরম লাগছে, আর মানে পুরো এক পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে একদম। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে মশলাগুলো বেটে নিচ্ছি, কেন সে বলেছে মাংস আনবে। আর আমি শিলপাতায় বেটে রান্না করি, শিলপাতা বেটে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু কষ্ট হয় কিন্তু এটা ভালো। রসুন সব বেটে রাখতেছি, আসলে তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, প্রচণ্ড গরম লাগছে। তারপরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এলো, বাজারে দেখো কলমি শাক আছে, অনেক কিছু বাজার টাজার আছে। তো মাংস নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো মাংসটা রান্নাঘরে রাখতে যাচ্ছে, যেহেতু আমি মুড়িগুলো আজার করছি, মুড়ি নিয়ে এসছে, কলমি শাক নিয়ে এসছে, আলু পেঁয়াজ বাজার সব করে এসেছে। দেখো মাংসটা পুরো 2 কিলো আছে, খাসির মাংস, মাংসটা দেখো পুরো একদম সলিড মাংস আছে, একদম পরিষ্কার। তো দেওয়ার জন্য একটু বলেছিলো, তো যাই হোক মাংসটা রান্না করে মানে জোগাড় করতে করতে আর আমাদের দিদিভাই চলে এসেছে। তো দিদিভাই চলে এসেছে বাবাকে দেখতে, বাবার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ যেটা বলার নেই। তো দেখো আর এদিকে দিদিভাইকে খেতে দিয়ে, দেখো শাক ভাজা চলছে, আর এটার মধ্যে আছে দেখাচ্ছি তোমাদের মাংস রান্না হচ্ছে। তো রান্নাবান্না করতেছি, প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না, এইমাত্র ভাগনা আর দিদিভাই একমাত্র এসেছে এখানে, আর এইমাত্র কারেন্টটাও এইমাত্র এসছে, মানে কারেন্ট ছিল না। বাবাকে স্নান করিয়ে বাবাকে এখানে বসিয়ে দিয়ে এসছি, মানে শুয়ে দিয়ে এসছি, বাবাকে খাওয়াবো, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর দেখো রান্না টান্না হচ্ছে, আর এটা একটু সিদ্ধ করে রেখেছি, মটনটা একটু সিদ্ধ করলে
মানে খেতে ভালো লাগবে, মানে নরম একটু না হলে খাওয়া যায় না, একটু শক্ত মাংস। তো আলুগুলো ভাজা হচ্ছে, আলুগুলো ভেজে নিই। এই যে আমার ভাগনা এসেছে এখানে, আর বাবা তো এখানে শুয়ে রয়েছে, বাবা এখানে শুয়ে রয়েছে, বাবাকে স্নান করে দিয়েছি। ভাগনা একটু বসে রেস্ট করছে, আর এইমাত্র কারেন্টটা আসছে। আর এই যে আমাদের দিদি ভাই এসছে, এই দিদি ভাই যে বসে আছে, আর আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ছেলে সবসময় ফোনে গেম, গেম ছাড়া চলবে না ওদের। পড়া তো হয়নি সকাল থেকে, কতটুকু পড়া করছে। আর তোমাদের দাদা ভাই কি করছে চলো একবার দেখিয়ে দিই। ওই দেখো তোমাদের দাদা ভাই কি করছে, তোমাদের দাদা ভাই বাজার টাজার করে এসে ঘেমে স্নান করে গেছে, যত জামা কাপড় আছে সব ধুচ্ছে। আর এই দেখো সব জামা কাপড় ধুয়ে মিলতিছে। কি গো গরম লাগছে, কতটা গরম লাগছে, অনেক গরম। আর মেঘলা মেঘলা ওয়েদারে কিন্তু গরমটা প্রচুর গরম আছে। চলো সঙ্গে থাকো, রান্না বান্না করি, তারপরে অবশ্যই আসবো তোমাদের কাছে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই জামা কাপড় কেচে এতটাই ক্লান্ত হয়েছে, এখানে বসে আছে ফ্যানের কাছে আর দিদির সাথে কথা বলছে। আর ক্যামেরাটা করাটা এতটাই খারাপ হয়েছে যে উপাস থেকে লাইটিংটা আসছে আর দিদির মুখটা ঠিকভাবে দেখাতে পাচ্ছি না, এইরকমভাবে ক্যামেরাটা হয়েছে এই দেখো। তো যাই হোক মোটামুটি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমার মেয়ে ক্যামেরাটা করেছে, আমি ওদিকে রান্না করছিলাম আর দিদি ভাইয়ের সাথে গল্প করছে বাবার শরীরটা নিয়ে। আর এখানে দেখো আমি রান্না বসিয়েছি, মানে প্রচণ্ড গরম, এতটাই গরম পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। ওদিকে পেঁয়াজটা কষতে দিয়েছি, আর এদিকে দেখো আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি শিলপাতায়, কেন কি যেটা বেটে রেখেছিলাম ওটা কিন্তু কুলাবে না। দু কিলো মাংস থেকে কেন ওটা ওই একটুখানি মশলাতে কষাবে, তাও কিন্তু আমি হাফ কেজি মতো মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে। রান্না হচ্ছে, কিরকম গরম লাগছে, আমাকে পুরো চান করিয়ে দিচ্ছে। মশলাটা ভালো করে কষে নিচ্ছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে। খাসির মাংস তো বেশি সময় লাগে না রান্না করতে, হালকা একটু প্রেসারে দুটো সিটি দিয়েছি যাতে একটু নরম হয়ে যায়। আর দেখো মাংসটা কিন্তু বেশ সুন্দর, আর আমি মাংসটা একটু রেখে দিয়েছিলাম যাতে পরের দিনে, কেন দিদিভাই চলে যাবে বলেছিল, তো দিদিভাই দেখছি আছে, দিদিভাই বললো যে না বাবার খুবই শরীর খারাপ, তো এই মুহূর্তে আমি যাব না, এখন থাকি, কি হবে আবার কি আসবো নাকি। তো এই ভাবনা চিন্তা করে বাবা দিদিভাই রয়ে গেছে, আর এতটা মাংস ভেবে আমি বললাম না এতটা মাংস রান্না করা যাবে না, একটু রেখে দিই। তো আমি রেখে দিয়েছিলাম, তাও দেখো এক কড়া পুরো ফুল মাংস হয়ে গেছে। তো এইভাবে রান্নাবান্না কমপ্লিট করে আবার সবাইকে খেতে দিতে হবে, আর এতটাই ঘাম দিচ্ছে যে বলা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিব, এটা মাংস সিদ্ধ জল। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে, আর বেশি সিদ্ধ হবে না। মাংসটা বেশ কুকারে সিদ্ধ করে নিয়েছি, কারণ খাসির মাংস তো একটু সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তার জন্য মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর আলুটা একটু সিদ্ধ হলেই ব্যাস হয়ে যায়। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি ভাত বেড়ে নিচ্ছি, সবাইকে ভাত দেবো খেতে। আর দেখো মাংসটা এইদিকে আমি এক এক করে সবাই বাটি বাটি সাজিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছ সবাইকে, সবাইয়ের জন্য পুরো বাটি বাটি পুরো ভর্তি করে সাজিয়ে নিয়েছি যাতে সবাইকে দেয়া হয়, আর তারপরে ওদেরকে ডাকবো খাওয়ার জন্য খাওয়ার টেবিলে। তুমি দেখো সবাইয়ের জন্য আলু ভাজা, শাক ভাজা, আর এই মাংস করেছি, আর কিছু করিনি। দেখো পুরো মাংসের বাটি সাজিয়ে নিয়েছি, আর এখানে দেখো সবাই খেতে বসবে এক এক করে। তো আমার ভাগনা বসে গেছে, ভাগনাকে আমি খেতে দিচ্ছি। তো এই দেখো, আর সবাই এক এক করে আসবে, তো সবাইকে ডেকেছি। আর থালাটা এতটাই গরম ছিল, কি কষ্ট করে নিয়ে এলাম এখানে, প্রচণ্ড গরম ছিল। আর তখনই তো নামিয়েছি মাংসের বাটিটা, মানে এত গরম যে ধরতে পারা যাচ্ছে না, এতটাই গরম। বেশি নেই বাবা, ছোটো বাটি বলে বেশি মনে হচ্ছে।
তো ভাগনা বলছে একটু কমিয়ে দাও, বলছি না কমালে কী করে হবে, মামা বাড়িতে আসলে খেতে হয়। কারেন্টটাও ছিল না, প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কি করে যে খাবে আমি সেটাই চিন্তা করছি, কিন্তু তাও তো এখন দেখি মেলা মিলে করছে, বিকেলে বৃষ্টি হতেও পারে। আর এখানে দেখো আমি এদেরকে খেতে দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটো জায়গার মধ্যে এখানে টেবিলে দিয়েছি কারণ ফ্যানের অসুবিধা, ওখানে বড় ফ্যানটা স্ট্যান্ড ফ্যান দিয়েছি আর এদের কাছে ছোট টেবিল ফ্যানটা দিয়েছি, এতটা গরম একটু হাওয়া বাতাস না লাগলে খাওয়া যায় না, আর একটু ফাঁকা ফাঁকা বসিয়েছি, আর লেবু কেটে সবাইকে দিয়ে দিচ্ছি ভাতের সঙ্গে, খাসির মাংসের ঝোল, আলু ভাজা, কলমি শাকের ভাজা আর গন্ধরাজ লেবু, আর কি চাই বলো, এটা হলেই তো দারুণ সুন্দর খাওয়া দাওয়া হবে। আর আমার দিদিভাই আর ভাগনা এসেছে, তাদের তো খুবই মজা, খুবই আনন্দ, আর মানে মুখ দেখেই বুঝতে পারছো খুব আনন্দ করেই খাচ্ছে, যতটুকু আমি বুঝলাম যে আমার রান্নাবান্না করাটা সার্থক হয়েছে, সবাই খুব খুশি করে খেয়েছে, সবাই ভালো করে আনন্দ ভালো লাগে জানো তো, যখন সবাই আনন্দ করে খায় তখনই মনে হয় যে আমার পেটটা ভরে গেল, এটাই হয় আমার মনে হয়, এই কথাটা সবাইরই ভালো লাগবে যে রান্নাবান্না করে খেতে দেওয়ার পর যখন সবাই খুশি করে আনন্দ করে খায় তখন মনে হয় যে যাক আমাদের রান্নাটা কমপ্লিট হলো। তো এই দেখো আমার ছেলের খাওয়া দেখো, সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট, আর আমিও বসে গেছি দিদিভাইয়ের পাশে খেতে, দিদিভাই বসে বসে কাঁটা চিবোচ্ছে, আমি বললাম তুমি চিবাও আর আমি তোমার কাছে বসে যাই খেতে। তো দেখো আমরা বসে বসে খাচ্ছি নন্দ ভাজে, এটাই সঙ্গে থেকে যাবে আর কিছু না। হ্যাঁ আমরা তো সব দিন পৃথিবীতে থাকতে আসিনি, কিন্তু এই যে পৃথিবীটাতে আমরা এই যে এত সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তো আমি জানাবো ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের মতন হাউস ওয়াইফদের এইভাবে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো দেখো আমার দিদিভাই কেমন খাচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে বলে হাসছে, আমি সারাদিন আসতে পারি না, সেই খাওয়া দাওয়া কমপ্লিটের পরে দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কি বলতো এতটা গরম, গরমের মধ্যে আর ক্যামেরা বন্দি করতে কিছু পারি না, অনেক কিছু হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, আবার ঘুরে রান্না করলাম, আবার ঘুরে মাংস নিয়ে আসলো, আবার ঘুরে রান্না করলাম, সব মিলিয়ে মোটামুটি অনেকটাই আবার ভিডিও করতে পারি না। তো এখন কখন এসেছি বলতো, এখন বাজে 11:30, রাত্রি 11:30, দেখতে পাচ্ছ, আর এই দেখো তোমাদের দাদা ভাইও 11:30 বেজে গেল আর বসতে পারছি না, এবারে শয়নে যাব। আর এই দেখো মশারি খাটানো হয়ে গেছে আমাদের, ছেলে মেয়েরা সবাই ঘুমিয়ে পড়েছে আর দিদিভাই সেও ঘুমিয়ে পড়েছে, দিদিভাই কিন্তু আছে, ভাগনা চলে গেছে বাড়ি, দিদিভাই আছে কেন বাবার শরীরটা ভালো নয় বলে দিদিভাই বাড়িতে রয়েছে, আর গরমের জন্য দেখো তোমাদের দাদাভাই কিছু পরেনি, কাপড় জামা পরলেই বেশি ঘাম দেয়, আর আমি দেখো আর আমাকে কেমন লাগছে তাই না, আমি হচ্ছে স্নান করেছিলাম বিকেলবেলায়, বিকেলে নয় ঠিক সন্ধ্যেবেলা রান্না টান্না করে স্নান করেছিলাম, স্নান তো করতে হবে, দুবেলা স্নান করেছিলাম, তার জন্য দেখো কপালে কিছু পরিনি, আর গরমে একসব পড়তে ইচ্ছা করছে না, গরমে যেন মানে আকপাক করছে এত গরম, তাও এসি আছে বলে একটু শান্তি, এসির মধ্যে বসে একটু তোমাদের সামনে কথা বলতে পারছি, আর দিদিভাইকে বেশি এসিতে রাখতে পারছি না, দিদিভাই ঠান্ডা লেগে যায়, দিদিভাইয়ের অভ্যাসটা অতটা নেই, ঠান্ডা লেগে যায় তার জন্য সমস্যা। তো বন্ধুরা অনেকক্ষণ আসতে পারিনি অনেকক্ষণ, তো সঙ্গে থাকো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু এসেছে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, হ্যাঁ আর যারা একদম নতুন বন্ধু তারা এসেছো তাদেরকে বলবো প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, সবাই একটা করে ভালো কমেন্ট করে দিও, আর অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় তাই না, অবশ্যই অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, তো যারা একমাত্র ভিডিও বানায় তারাই জানে কতটা কষ্ট, তো সঙ্গে থাকো, দেখা হয় আবার কাল সকাল থেকে, টাটা, বাই বাই, গুড নাইট।